হ্যালো एवरीवन আমার ভয় শোনা যাচ্ছে হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ঠিক আছে শোনা যাচ্ছে স্যার ঠিক আছে আচ্ছা তোমার এখানে আমি সৌগত শাশমলকে দেখলাম কি সৌগত মাঝে মাঝে ক্লাসে আসো প্রত্যেকদিন ক্লাসে থাকো না কেন হ্যাঁ আজ সপ্তাহে জ্বর হয়েছিল ওকে ওকে স্যার গুড ইভিনিং আর ঠিক আছে গুড ইভিনিং ইভিনিং বলতে হবে না ক্লাস পড়াচ্ছি যে জায়গায় সমস্যা হবে সেটা বলো ঠিক আছে ইয়েটা ক্যামেরাটা তোমার না ক্যামেরা না তোমার মাইক খোলা আছে মাইকটা বন্ধ করে রাখো তুমিও আজকে প্রথম ক্লাস করছো আমার এখানে তোমাদের আজকে যারা পিএসসির এই ব্যাচটা তো পিএসসির ঠিক আছে ইন্টারভিউ ব্যাচে অনেকেই আমাকে মেসেজ করে বা ফোন করে যে স্যার দেখো এগুলো নিয়ে না প্রথমে একদম কনফিউশন রাখবে না ঠিক আছে যে কি কালারের ড্রেস পরে যাব অনেকে ইউটিউবে আমি দেখছি ইউটিউবেও বলছে ঠিক আছে যে ডিপ কালারের শার্ট পরে যাবো না সাদা শার্ট পরে যাব। এগুলো কিচ্ছু ম্যাটার করে না ঠিক আছে কিচ্ছু না আমার এখানে আছে এই কে এম ডি এতে জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি করে অনুশ্রী আছে তারপর রেগুলার ব্যাচে বলে একটা ছেলে আছে কে তোমার আমার পিএইচডিতে চাকরি করে চাকরি করে রেলে তোমার চাকরি করে আর রেলের তোমার সুমন এদের গ্রুপেও জিজ্ঞাসা করতে পারো এগুলো কোনো ফ্যাক্টরি করে না তুমি কি ড্রেস পরে যাচ্ছ বা তোমার স্মার্টনেস টার্টনেস কিচ্ছু ফ্যাক্টর করে না তুমি সাবজেক্টটা জানো কি না ঠিক আছে এটা মূল ফ্যাক্টর করে আরেকটা জিনিস মনে রাখবে যে রিটিন পরীক্ষাতে দুশো আর ইন্টারভিউতে একশো তার মানে ডবল ওয়েটেজ হচ্ছে রিটিন পরীক্ষা ঠিক আছে এবার তোমার যা করার তুমি অলরেডি অনেকটাই করে ফেলেছো কিন্তু রিটিন পরীক্ষায় সেটাকে তুমি বদলাতে পারবে না যে ভালো নাম্বারের জায়গাতে আছো তার কম্পিটিশন অনেক কম কোনো চিন্তার কোনো কারণ নেই হানড্রেড পারসেন্ট যে ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে জাস্ট ইন্টারভিউতে তোমাকে এমন অনেক কোশ্চেন করবে আজকে এসেছে এই কিছুদিন আগে আমার ব্যাচ থেকে দুজন কে এমসি চাকরি পেল দাঁড়ো আমি দেখছি ওরা এসেছে নাকি আছে ক্লাস করতে আমাকে ফোন করেছিল সকালে না ওরা একজনও আসেনি ঠিক আছে সুমিত আর ইয়ে আরেকজনে আমি নামটা ভুলে গেলাম কি চক্রবর্তী তোমার ওদের আমি বলেছিলাম যে তুমি সাবজেক্ট তোমাকে ডিপার্টমেন্টে নিয়ে কি করবে তুমি এগুলো কিন্তু তুমি কতটা কাজ জানছ সেগুলো কোনোটাই ফ্যাক্টার করে না মেথড অফ এলিমিনেশন তোমরা দুজন যাবে পরীক্ষা দিতে একজনকে এলিমিনেট করতে হবে ঠিক আছে এবার এলিমিনেট কি করে করবে যার সাবজেক্টে নলেজ কম তাকে এলিমিনেট করে দেবে পরিষ্কার ব্যাপার এখানে ফলে সাবজেক্টটা জানার চেষ্টা করো যে কিভাবে কিভাবে সাবজেক্টটা চলছে আর কি এবং বেসিক জায়গাগুলো একটা কঠিন প্রশ্নের উত্তর নাই পারতে পারো কি আছে এমন কেউ কেউ এমন নেই যে সব কোশ্চেনের উত্তর জেনে বসে আছে আমি আইআইটি যে ইন্টারভিউটা দিয়েছিলাম তার আগে আমাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমার ইন্টারভিউ হয়েছিল পারিনি অনেক কোশ্চেন পাইনি থার্টি পারসেন্ট কোশ্চেন পাইনি কি আছে নাই পারতে পারি তোমার ওরা দেখে যে বেসিক নলেজটা তোমার আছে কিনা ঠিক আছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে যাচ্ছো কেউ যদি বলে একটা এস্টিমেট থেকে সোজা কোশ্চেন করলো সার্ভে থেকে একটা সোজা কোশ্চেন করলো যেগুলো কাজ অ্যাকচুয়ালি এবার লেভেলিংয়ের একটা কোশ্চেন করলো লেভেলিংয়ের কোশ্চেন উত্তরটা দিতে না এই নেগেটিভ জায়গাগুলো যেন না হয় আর দেখো যে কবে বেরিয়ে যায় রেজাল্ট আমিও খুব আশাবাদী খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্ট বেরোবে আচ্ছা আগের দিন আমি যেই ক্লাস করিয়েছিলাম তোমাদের আমি বলেছিলাম ওটা ভালো করে দেখে আসতে কোনো সমস্যা রয়েছে কি তোমার সিভ অ্যানালাইসিসের কেমন দেখো সিভ অ্যানালাইসিস এমন একটা জায়গা যেখান থেকে কোশ্চেন আসবেই বাদ বাকি টেস্টগুলো আমি তোমাদের করি করিয়ে দিচ্ছি আজকে সিভ অ্যানালাইসিসের পিডিএফটা একবার বের করি এখানে দেখো এই জায়গাটা অনেকেই আমাকে পরে বলেছিল যে স্যার একটু বুঝতে অসুবিধা হয়েছে যদি পরে অন্য কোনো উদাহরণ দিয়ে একবার বুঝিয়ে দেন ঠিক আছে

টোয়েন্টি বলতে কোনটাকে বোঝাচ্ছে এখানে টেন মিলিমিটারের যে সিফটাকে রয়েছে সেটাকে বোঝাচ্ছে ঠিক আছে এই জায়গাগুলো তো একদম ক্লিয়ার তোমাদের করিয়ে দিয়েছিলাম অসুবিধা হয়েছিল যে এই জায়গাটা অনেকের এবং ধরে এই জায়গাগুলো খুব বেসিক জায়গা যে ওয়েল গ্রেডেড কাকে বলে পুয়ারলি গ্রেডেড কাকে বলে ইউনিফর্মলি গ্রেডেড কাকে বলে গ্র্যাব গ্রেডেড কাকে বলে আমি পরে চিন্তা করেছিলাম তোমাদের পড়ানোর পরে বৃহস্পতিবারই তো ক্লাস ছিল তারপরে আমি চিন্তা করেছিলাম যে এটাকে আরও কত সহজভাবে তোমাদের বোঝানো যায় ঠিক আছে দেখো তো এইভাবে বুঝতে কতটা সুবিধা হচ্ছে দাঁড়ো আমি পিডিএফটা লিখে রেখেছি অলরেডি এ দেখো এখানে এখানে প্রথমে বুঝতে হবে যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি ড্র করছি এই জায়গাটা আগে খুব ভালো করে বোঝো আমি এক্স অ্যাক্সিসে ড্র করছি হচ্ছে সিভের যে সাইজগুলো সেই সাইজগুলো আর ওয়াই অ্যাক্সিসে ড্র করছি পার্সেন্টেজ অফ ফাইনার ঠিক আছে তাহলে সেই ড্রটা তুমি করো এখানে তুমি এক্স অ্যাক্সিসে সিপ সাইজগুলো ড্র করছো তুমি কি সিপ সাইজ নিয়েছো তুমি প্রথমে নিয়েছো ফোর পয়েন্ট সেভেন ফাইভ তারপরে নিয়েছো দশ কোনো ডেফিনেশন মনে রাখবে না ঠিক আছে এই যে উদাহরণটা দিচ্ছি এই উদাহরণটা শুধু মনে রাখো তাতেই তোমার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যাবে যদি ধরে এই কোশ্চেনটা

এবার তুমি লিখলে যে এইটটি এম এম এর কত এইটটি এম এম এর তুমি লিখে দিলে নাইনটি ফাইভ পার্সেন্ট এটা তুমি পেয়ে গেলে পয়েন্ট এ এবার ফর্টি মিলিমিটার সিভের কত পয়েন্ট টু পেয়ে গেলে টোয়েন্টি মিলিমিটারে থার্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর আর পয়েন্ট ফাইভ এই পাঁচটা তুমি পয়েন্ট পেলে দেখো কি পেলে পাঁচটা পয়েন্ট পেলে পাঁচটা পয়েন্টকে যোগ করে দিলে এখান থেকে তুমি কি ডিসিশনে আসতে পারছো এখান থেকে তুমি ডিসিশনে আসতে পারছো আমি যে কয়টা সিভ ইউজ করেছি প্রত্যেকটা সিভের রেসপেক্টে প্লি কিছুটা পার্সেন্টেজ অফ ফাইনার আছে এই জায়গাটা একদম ক্লিয়ার তো প্রত্যেকটা সিভের রেসপেক্টিভলি কিছুটা পার্সেন্টেজ অফ ফাইনার আছে এই রকম গ্রেডিং কে কি বলে কি বলে এই ধরনের গ্রেডিং কে ওয়েল গ্রেডেড এটাকে ওয়েল গ্রেডেড বলে দেখো প্রত্যেকটা সিভের রেসপেক্টিবলি কিছুটা পার্সেন্টেজ অফ ফাইনাল আছে এবার এরকম যদি হতো ঠিক আছে কোন ভাষাতে যাবে না ওয়েল গ্রেড কাকে বলে যদি জিজ্ঞাসাও করে মাথায় এই চারটা নেবে আমি প্রথমে যে এই চারটা অ্যানালাইসিস করে দিয়েছিলাম আগের দিন ক্লাসে ওটা একবার দেখে নাও তারপরে আজকে যেটা বললাম ওয়েল গ্রেডারের সেটা চিন্তা করো এবার দেখো এর পরের ডায়াগ্রামটা আমি কিয়ে গেছি এখানে লিখে রেখেছি সিপ সাইজ অন লক স্কেল এই জায়গাটা বলতে হবে তোমাকে যে এই সিপ সাইজ যেটা তুমি ড্র করছো না লগারিদমিক স্কেলে বা লক্স স্কেলে তুমি ড্র করছো আর পার্সেন্টেজ অফ ফাইনার যেটা ওটা তুমি এমনি স্কেলে ড্র করছো ঠিক আছে এবার চলে আসে হচ্ছে এই ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটাকে ফিগার 2 ধরো লিখলাম এখানে ফিগার 2 করলাম ওটা ফিগার 1 বা গ্রাফ 1 তুমি যাই বলো এবার আরেকটা আমি অ্যানালাইসিস করলাম আমি দেখলাম এখানে সিভ নিয়েছি কিন্তু আমি এই 4.7 10 20 40 80 প্রত্যেকটা সিভ নিয়েছি দেখলাম আমার এইটটি এম এমের যে শিপটা রয়েছে তার পার্সেন্টেজ অফ ফাইনার হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফোর্টি এমএমএর পার্সেন্টেজ অফ ফাইনার হচ্ছে 70 পার্সেন্ট তার মানে আমি দুটো পয়েন্ট এখান দিয়ে মাত্র পেলাম দুটো পয়েন্ট এখান দিয়ে পেলাম ঠিক আছে বাদ বাকি আর কোনো পয়েন্ট পেলাম না কেন পেলাম না কারণ হচ্ছে আরে তুমি নাই পেতে পারো এখানে তোমার এই পার্সেন্টেজ অফ ফাইনার যেটা রয়েছে পার্সেন্টেজ অফ ফাইনার এগুলো কোনো ভ্যালুই আছেনি এগুলোতে দুটো ভ্যালু দাও কোনটা কোনটা ভ্যালু লিখলাম একটা ভ্যালু লিখলাম হচ্ছে চল্লিশে একটা লিখলাম আশিতে বাদ বাকি তুমি কোনো ভ্যালুই পাওনি বাদ বাকি কোনো ভ্যালু তোমার তুমি আশিতে ভ্যালু পেয়েছো আরেকটা তুমি ভ্যালু পেয়েছো চল্লিশে আর তুমি কোনোটাতে ভ্যালুই পাওনি ঠিক আছে পার্সেন্টেজ অফ পাসিং কোনোটাতে নেই তাহলে এই ধরনের যদি তুমি গ্রাফ আঁকো তাহলে একে কি বলবে একে আর ওয়েল গ্রেড বলতে পারছো না গ্রাফ গ্রেড স্যার

পাঁচটা পয়েন্ট পাইনি আমি দুটো পয়েন্ট পেয়েছি আমি বললাম পুয়ারলি গ্রেডেড কোনো অসুবিধা নেই এবার আমি কি পেলাম এবার আমি পেলাম একটা চল্লিশ এম এর সিপ নিলাম আর টোয়েন্টি এম এম এ আরও সব সিপ আছে ঠিক আছে আরও অনেক সিপ আছে এই চল্লিশ এম এম এর পার্সেন্টেজ অফ পাসিং পেলাম আমি ফর্টি পার্সেন্ট আর এই টু এম এম সিপ টু এম এম সিবে পার্সেন্টেজ অফ পাসিং পেলাম হচ্ছে আমি ফর্টি পার্সেন্ট হতেই পারে না হওয়ার কি আছে যেরকম তোমাকে সয়েল কনসালটেন্সির জন্য এসেছে তোমার ল্যাবে তুমি সেভাবে সয়েলের অ্যানালাইসিস করেছো পেয়েছো রেজাল্ট তাহলে তুমি টু এম এম এর সিবে পেলে পার্সেন্টেজ অব পাসিং ফর্টি পার্সেন্ট চল্লিশ এম এম এর সিবে পেলে পার্সেন্টেজ অব পাসিং ফর্টি পার্সেন্ট তাহলে গ্রাফটা তুমি ড্র নিলে এতটুকু যদি কোনো অসুবিধে নেই তাহলে মাঝখানের এই পর্শনটা কি হলো মাঝখানের এই পোর্শনটা horizontal ho lol x x axis সাথে তাহলে এরকম যদি তোমার গ্রাফ যদি পাও তুমি যে horizontal with x x axis এই রকম প্রপার্টি পেলে তাকে বলবে গ্যাপ ব্রেডিং ঠিক আছে তন্ময় তাহলে পার্থক্যটা বুঝতে পারলে গ্যাপ ব্রেডিং আর এই পুওরলি গ্রেডিং মধ্যে মানে স্যার परसेंटेज ऑफ ফাইনার যদি আমার দুખાনা সিপে सेम থাকে তো সেটা স্ট্রেইট লাইন হয়ে যায় এক্স অক্ষ তাহলে সেটা হরিজন্টাল হবে ঠিক আছে তাহলে সেগুলো স্যার গ্যাপ গ্রেড তাহলে সেটা হচ্ছে গ্যাপ ব্লেডিং ঠিক আছে এটা হলো প্র্যাকটিক্যাল আমি পরে আলোচনা করলাম যে আরে কনফিউজিং তো এই জায়গাটা খুব কনফিউজিং কোনটাকে পোর্লি গ্রেড বলে আর কোনটাকে গ্যাপ গ্রেড বলে প্রপারলি না জানা থাকলে বলতেই পারবে না আরেকটা আমাদের থাকে ইউনিফর্মলি গ্রেডিং ইউনিফর্মলি গ্রেডিংটা অবশ্য আগের দিনই আমি বলে দিয়েছিলাম তার ছবিও আমি ড্র করে দিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে ইউনিফর্ম রিগ্রেডিং এটা গ্রেডিং যে কোনো একটা তোমার গ্রেডিংয়ের সয়েল যদি থাকে সেখানে তার মানে যে কোনো একটা গ্রেডিং থাকে মানে যে কোনো একটা পার্সেন্টেজ অফ ফাইনার যেটা সেখানে যদি একটা থাকে তাহলে সেটা ইউনিফর্ম গ্রেডিং এই বেসিক জায়গা ঠিক আছে খুব জিজ্ঞাসা করে খুবই জিজ্ঞাসা করে এই জায়গাটা তাহলে এটা তোমাদের ক্লোজ হয়ে গেল আর সি অ্যানালাইসিস সি ব্যানালাইসিসটা কেউ দেখেছেও আচ্ছা আমি টেস্টগুলো এক এক করে বলে দিচ্ছি ঠিক আছে

কোন দানার পাথর কতটা পরিমাণে রয়েছে তোমাকে এক বস্তা বালি ইয়ে দিয়ে গেল। বালুও দিয়ে যেতে পারে মাটিও দিয়ে যেতে পারে ইয়ে থেকে কনসালটেন্সির থেকে এবার তুমি কন্ট্রাক্টার দিয়ে গেল তো তার মধ্যে বালির পরিমাণ বেশি আছে না গ্র্যাভেলের পরিমাণ বেশি আছে না লোমি সয়েল আছে তা কার প্রপোর্শনেট কত রয়েছে এটা তোমার জানতে লাগবে না তুমি কি করে ডিফারেন্সিয়েট করবে যে এই সয়েলটা

ঠিক আছে লক স্কেল বাজারে পাওয়া যায় লক স্কেল কি জিজ্ঞাসা করবে না লক স্কেল সেমি লক স্কেল হয় সেমি লক স্কেল বলে একটা অ্যাক্সিস হয় তোমার লগে আরেকটা অ্যাক্সিস হয় জেনারেল অ্যারাথমেটিকে লক লক স্কেল হয় দুটো অ্যাক্সিসই হয় লগে ঠিক আছে বাজারে পাওয়া যায় লক স্কেল কি জিনিস এটা জিজ্ঞাসা করবে না এটা একদম বেসিক জায়গা এটা জিজ্ঞাসা করবে না যে পরীক্ষাতে আচ্ছা এটা হলো হ্যাঁ বলো হ্যাঁ বলছি তাহলে যে gap দেখতে পাচ্ছি যে পাশাপাশি দুটো সিপ তাদের হচ্ছে পার্সেন্টেজ of যে পাশাপাশি কেন বলছো পাশাপাশি কেন বলছো কথাটা কোথায় পাশাপাশি কারণ না ওখানে ছবিতে যখন পাশাপাশি যেটা দাঁড়াও 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 বের করতে দি কোথায় পাশাপাশি একটা 2 এমএম এর শিপ আর একটা 40 mm এর কোথায় পাশাপাশি মাঝের গুলো দিয়ে কোনো পার্সেন্টেজ পাসিং নেই সেই জন্য গ্যাপ গ্রেডিং ও পাশাপাশি কোথায় এটা কি পাশাপাশি শিপ আর প্রথমত সিপ পাশাপাশি থাকে না সিপ থাকে একটার পর একটা ঠিক আছে ভার্টিক্যালি থাকে সিপ এ কথাটাও ভুল বললে হ্যাঁ পাশাপাশি কোথায় থাকে সিপ একটা হচ্ছে তোমার টু এম এম সিপ দেখিয়েছি আর একটা আমি চল্লিশ এমএম সিপ দেখিয়েছি যাতে পার্থক্যটা একদম চোখে ফোটে ঠিক আছে ঠিক আছে তাহলে এই জায়গাটা গেল আচ্ছা দেখো এটা তো আমি সেপারেট সেপারেট পার্টে রেকর্ডিং করি এই রেকর্ডিংটা আলাদাভাবে দিয়ে দিই